জোস অনেক ভালো খুব সুন্দর সিনেমাটোগ্রাফি একদম জোস মুভি কেমন লেগেছে নাইস খুবই সুন্দর ফাটাফাটি জোস নানা তর্ক বিতর্ক পার করে দেশের প্রেক্ষাগৃহে পাঠান শাফটা চুক্তির মাধ্যমে বলিউড বাদশার এই ছবিটি দেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট যা চলছে 41টি প্রেক্ষাগৃহে বড় পর্দায় শাহরুখকে দেখার অনুভূতি কেমন চলো তা জেনে নিই দর্শকদের মুখে এসআরকে কিং ইজ ব্যাক বাংলাদেশে যখন শুনছি যে পাঠান রিলিজ দিবে তখন থেকে ভাবছি যে আমি পাঠানটা দেখব ইভেন কালকে অনেক ট্রাই করছিলাম কিন্তু কালকে দেখতে পারি নাই যার কারণে আজকে সকাল সকাল আসছি আমরা আগেও দেখেছি কিন্তু বড় স্ক্রিনে দেখা প্লাস আমরা প্রায় 7 বছর পরে ফ্রেন্ডরা একসাথে মুভি দেখতে এসেছি অনেক এক্সাইটেড দেখার জন্য মানে অনেক অপেক্ষা করছি এটা নিয়ে অনেক নেগেটিভ পজিটিভ রিভিউ আসছে এগুলো ইগনোর করছি বাট এখন দেখার জন্য অনেক এক্সাইটেড ফ্যামিলি সহকারে দেখছি সবাই এনজয় করব 12ই মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি পাঠান ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে শাহরুখ খান দীপিকা পাদুকোন ও জন আব্রাহাম পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে বড় পর্দায় শাহরুখকে দেখতে আসছেন অনেকেই অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ছবিটির টিকিট রেকর্ড পরিমাণ অগ্রিম বিক্রি হয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দর্শকদের প্রচুর আগ্রহ এটা হয়তো আরও 3 মাস আগে হলে আরও বেশি ব্লাস্ট করতো যাই হোক তবুও আমরা প্রতিটা আমরা 34টা শো দিয়েছি আমরা 60টি ব্রাঞ্চ মিলিয়ে প্রতিটা শোতেই আমরা প্রায় অলমোস্ট হাউসফুল যাচ্ছে খুবই দর্শকরা আগ্রহ পাচ্ছি এবং সবচেয়ে বেশি আমরা অনলাইনে টিকিট বিক্রি করছি যেটা খুবই ভালো অনলাইনে প্রেশার পড়ছে আর পাশাপাশি আমাদের টিকিট কাউন্টারে দর্শক চাহিদা প্রচুর আছে এদিকে হিন্দি সিনেমা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সুফল বয়ে আনবে কিনা তা নিয়ে মিশ্র মতামত দেখা গেছে দর্শকদের মাঝে এর আগে ভারতে ছবিটি নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতারা যদিও পরে দলের নেতাকর্মীদের এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার মতে মানুষদের হলমুখী করার জন্য হিন্দি মুভি আসা উচিত যাতে মানুষের হলে আসার যে ইচ্ছাটা সেটা আরও বেড়ে যাবে এবং বাংলা মুভির পাশাপাশি হিন্দি ইংলিশ মুভিও আসা উচিত আই থিঙ্ক আসা উচিত বিকজ লাইক দেশে যদি আরো ভ্যারাইটিস আসে তাহলে আরো মানুষ এক্সাইটেড হবে এন্ড দেন আই গেস লাইক সিনেমা যে আছে সেটা আরো বেশি জানবে যেখানে আমাদের দেশের ছবিগুলাই ভালোভাবে আমরা প্রমোশন করতে পারতেছি না বা চলতেছে না এমনকি যারা ভালো ছবি মেক করতেছে তাদেরও ভালো হল নিতেছে না এই জায়গায় যদি বাইরের ছবিগুলো আসে তারা এমনি এমনি ভালো কিছু হল বা সিনেপ্লেক্সের মতো হলগুলা ওরাই নিয়ে নেবে তো আমাদের দেশের যারা ভালো ছবি করতেছে তাদের তো আর ওই হলগুলো পাওয়ার সম্ভাবনা কম থাকে তবে শাহরুখের কথা আসলেই যেন এই সব হিসেব বদলে যায় তাই তো তর্ক বিতর্ক পেরিয়ে কিং অফ রোম্যান্সকে বড় পর্দায় দেখতে হাজির ভক্তরা